আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম, অর্থোপেডিক সার্জন। আজকে যে পেশেন্টটিকে নিয়ে আমি কথা বলবো বা যে পেশেন্টটি আপনার সাথে কথা বলবে, পেশেন্টটি আমার কাছে এসেছিল প্রায় 4 মাস আগে। ওনার হচ্ছে গিয়ে কোমরের এই জায়গায় একটা ফ্র্যাকচার ছিল, দেখা যাচ্ছে এই জায়গায় ফ্র্যাকচারটা ছিল। এরপর আমরা পেশেন্টকে হাড্ডি ভাঙার প্রায় 2 সপ্তাহ পরে অপারেশন করি। পরবর্তীতে আমরা পেশেন্টকে রিপ্লেসমেন্ট হেমি আর্থ্রোপ্লাস্টি করে এই প্রস্থিতিসটা লাগিয়ে দিই, যেটা এখন ভিতরে ওনার আছে। এবং পেশেন্ট একটু পরেই আমাদের সাথে কথা বলবে এবং হেঁটে দেখাবে এখন কি অবস্থা। 4 মাস এখনো পর্যন্ত হয়েছে, আলহামদুলিল্লাহ পেশেন্ট ভালো আছে এবং হচ্ছে কোনো ইনফেকশন নেই, নর্মালি আগের মতো হাঁটাচলা করছে স্বাভাবিকভাবেই এবং আস্তে আস্তে ব্যায়ামের মাধ্যমে আরও স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসবে। আপনার নাম কি বাবা? জি, আপনার কি কষ্ট ছিল আগে? হাড্ডি ভাঙছিলেন কতদিন আগে? হাঁটা শুরু করছেন? এক মাস পরে। এখন কোনো সমস্যা নেই তো, হাঁটতে পারেন তো? জি, এখন একটু দেখান তো হেঁটে। ব্যায়াম করেন না? আসেন, বসেন বসেন, চেয়ারে বসেন। এখন কোনো জ্বর টর অন্য কোনো সমস্যা নেই তো? হাঁটাচলা করতেছেন তো, বাড়িতে হাঁটাহাঁটি করেন তো? ব্যায়াম শিখাই দিছে, ব্যায়াম করেন না? হ্যাঁ, ব্যায়াম করি, সকালে 2-3 বার করি, আর এই ভিডিওটা করে উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো ট্রমা বা ইঞ্জুরির কারণে কোনো যদি ফ্র্যাকচার হয় বা কোনো যদি আঘাতের কারণে যদি কোনো হাড্ডি ভেঙে যায়, সেটা কিন্তু ইমিডিয়েটলি ট্রিটমেন্টের মাধ্যমে আমরা অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো সম্ভব এবং রোগী খুব দ্রুত স্বাভাবিক জীবনে আগের মতো ফিরে যেতে পারে আর্লি চিকিৎসা নেওয়ার মাধ্যমে। আর যদি পেশেন্ট আমরা যেটা দেখে থাকি যে গ্রামে গঞ্জে কবিরাজি অথবা হাতের চিকিৎসা করে অনেক লেট করে ফেলে চিকিৎসা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আর আমাদের হাতে তেমন কিছু করা থাকে না, অপারেশনটা অনেকটা জটিল হয়ে যায় সেক্ষেত্রে। ধন্যবাদ।